ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে চলতে হয় খেলোয়াড়দের, খাদ্য তালিকা কেমন হবে সেটাও মানতে হয়। সম্প্রতি খাদ্য তালিকায় হালাল মাংস খাওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তালিকায় থাকবে না গরু ও শুকরের মাংস। এই নির্দেশিকার পরেই বিরূপ প্রতিক্রিয়া নেটিজেনদের। বিসিসিআই আসন্ন আন্তর্জাতিক ইভেন্ট এবং অন্যান্য মূল সিরিজের জন্য খেলোয়াড়দের ফিট এবং সুস্থ রাখতে এই নির্দেশিকা জারি করেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, একটি পশু জবাই করার দুটি উপায় রয়েছে। প্রথমত হালাল পদ্ধতি। হালাল পদ্ধতি মূলত ইসলামিক উপায়ে একটি পশুকে হত্যা করা। হালাল উপায়ে কোনো পশুকে হত্যার সময় যেটি খেয়াল রাখা হয় সেটি হল পশু যেন কম কষ্ট পায়। হত্যা করার সময় পশুর জন্য যেটি সব থেকে আরামদায়ক সেই পদ্ধতিতে পশুর গলার একটু নালি কেটে দেওয়া হয়, এবং হালাল পদ্ধতিতে সব থেকে কম কষ্টে পশু প্রাণ হারায় সেটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। আর একটি পশুকে ঝাটকা পদ্ধতিতে হত্যা করা হয়, যেখানে আচমকায় জোরে পশুর উপরে কোপ বসিয়ে হত্যা করা হয়। হালাল পদ্ধতিতে পশু হত্যা করলে যেটা ঘটে সেটা হলো পশুর শরীর থেকে অপ্রয়োজনীয় রক্ত, রক্তের সাথে থাকা বিভিন্ন জীবাণু বেরিয়ে যায়, ফলে পশুর মাংস উন্নত মানের হয়। অপরদিকে আচমকায় হত্যা করলে সেটা হয় না, ফলে পশুর মাংস থেকে ক্ষতির সম্ভাবনাও থাকে। মুসলিমরা শুধুমাত্র হালাল মাংস খান এবং অন্য কোন ধরনের মাংস খাওয়া থেকে বিরত থাকেন। স্পোর্টস টক নামক এক সংবাদ মাধ্যমের মতে, ভারতীয় ক্রিকেট দলটিকে শুকরের মাংস না খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং কেউ যদি মাংস খেতে চান তবে তা কেবল হালাল আকারে হওয়া উচিত। খেলোয়াড়রা অন্য কোন ধরনের মাংস খেতে পারবেন না। ভারতীয় ক্রিকেট দলে খেলোয়াড়দের জন্য হালাল মাংস বাধ্যতামূলকের সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা হালাল মাংসের নির্দেশিকার জন্য বিসিসিআই কে অভিযুক্ত করেছে। একজন টুইট করে লেখেন, খাবারের কোনো ধর্ম নেই, ক্রিকেটেরও তাই, তাহলে শুধু হালাল চাপিয়ে দেওয়া হলো কেন? ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।